আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখন তার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে আজ থেকে অফলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত চলবে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ককবরক ভাষায় প্রমাণ হরফ চালুর দাবি জানিয়েছেন। ঊনকোটি জেলায় আজ গণবৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় স্কাইলার ক্লাব জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে আজ থেকে অফলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত চলবে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। তারপর পর্যায়ক্রমে মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ ও ভর্তি শুরু হবে। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর মণিদীপা দেববর্মা জানান, এবছর নয়া শিক্ষানীতির উপর ভিত্তি করে চলছে ভর্তি প্রক্রিয়া, তাই সময় কম থাকার কারণে অনলাইন পদ্ধতিতে এবার ভর্তি সম্ভব হচ্ছে না। আগামী 26 জুলাই থেকে কলেজগুলিতে ক্লাস শুরু হবে। এদিকে আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা জানাচ্ছেন, সোনামুড়ার কবি নজরুল মহাবিদ্যালয়ে আজ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 30 জুন তারিখে প্রকাশিত হবে প্রথম পর্বের মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা। 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত চলবে প্রথম পর্বের ভর্তির কাজ। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবি জানিয়েছেন। আজ রাজ্য বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানিয়ে বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতে ককবরকের রোমান হরফ চালুই হবে যুক্তিযুক্ত। সিবিএসইর প্রশ্নপত্র রোমান হরফে ককবরক ভাষার ব্যবহারের দাবি করেন তিনি। শ্রী দেববর্মা চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে প্রাক্তন বিচারপতি এবি পালের নেতৃত্বে রাজ্য সরকারের গঠিত উপদেষ্টা কমিটির রিপোর্ট অবিলম্বে প্রকাশ করার দাবি জানান। তিনি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পিআরটিসি সার্টিফিকেটের ভিত্তিতে রাজ্যের বেকারদের নিয়োগের দাবি জানান। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। বিরোধী দলনেতা শ্রী দেববর্মা অবিলম্বে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনেরও দাবি জানিয়েছেন। বন বিভাগের উদ্যোগে আজ সকালে ঊনকোটি জেলার নানা জায়গায় একযোগে নির্দিষ্ট 5 মিনিট সময়সীমার মধ্যে 15,000-এরও বেশি নানা ধরনের গাছের চারা রোপণ করা হয়। এই গণবৃক্ষরোপণ কর্মসূচিতে দেবদারু, নাগেশ্বর, বকুল, কৃষ্ণচূড়া, আমজাম, কাঁঠাল ইত্যাদি চারা রোপণ করা হয়েছে। এ উপলক্ষে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত গোকুলনগর হাইস্কুল মাঠে গণবৃক্ষরোপণ কর্মসূচির মূল অনুষ্ঠান হয়। এখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, জেলা বন আধিকারিক জে আর আবুল গোসান বি প্রমুখ। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দুদিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আজ রাতেই আগরতলায় এসে পৌঁছানোর কথা। আজ রাতে তিনি আগরতলায় দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আসন্ন লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। শ্রী নাড্ডা আগামীকাল শান্তিরবাজারে বিজেপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। ওই সমাবেশে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে হায়দ্রাবাদে অনুষ্ঠিত কৃষিমন্ত্রীদের বৈঠকে G20 প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী কৃষির মাধ্যমে 2.5 মিলিয়ন মানুষের জীবিকা নির্বাহ হয়, কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্র চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভারতজুড়ে কৃষকরা মাটি সুরক্ষা পদ্ধতি অনুসরণ করছেন এবং জৈব সার ব্যবহার ও প্রযুক্তির ব্যবহার করছেন। তিনি বলেন, ভারতের কৃষকরা সৌরশক্তি ব্যবহার করছেন। আন্তর্জাতিক বাজরা বর্ষের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের খাদ্য স্বাস্থ্যকর এবং বাজরার গবেষণা ও উৎপাদনে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে ভারত গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের শেষ রবিবারের বদলে এ মাসের তৃতীয় রবিবার আগামী 18 জুন সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 102তম পর্ব। জনগণ তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে পাঠাতে পারেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। দুদিনব্যাপী রাষ্ট্রীয় বিধায়ক সম্মেলন আজ মুম্বাইতে শুরু হয়েছে। সম্মেলন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মন্ত্রী, বিধায়ক সহ প্রায় 2,200 প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ত্রিপুরা থেকে মোট 15 জন বিধায়ক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ উত্তর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি মৎস্য ও পশু খামারগুলি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা মুসলিমুদ্দিন আহমেদ, উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস। রাজ্যে আজ সকালে মৃদু ভূকম্প অনুভূত হয়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 4.8 মাত্রার। সকাল 10:16 ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের গোপালগঞ্জ, যা ত্রিপুরার অমরপুর শহর থেকে 152 কিলোমিটার ও বিলোনিয়া শহর থেকে 186 কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের 70 কিলোমিটার গভীরে এই কম্পন হয়।
ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকল্প সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন বা SMAM এর মাধ্যমে আজ কৈলা শহরে কৃষিকাজের জন্য ভর্তুকিতে পাওয়ার টিলার পেয়েছেন 13 জন কৃষক। আজ দুপুরে কৈলা শহরে কৃষি তত্ত্বাবধায়ক অফিস চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, কৃষি উপাধিকর্তা সৌমেন নন্দী, কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরী প্রমুখ। সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আজ আগরতলা পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলির মধ্যে রয়েছে এলাকার পানীয় জলের সমস্যা দূর করা, রাস্তাঘাট মেরামত করা, প্রাচ্যভারতী স্কুল মাঠটিকে সংস্কার করে খেলার উপযোগী করে গড়ে তোলা ইত্যাদি। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের 34টি স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। আজ বয়স বর্জন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রি প্রাইমারি সেকশনে স্মার্ট ক্লাসের উদ্বোধন করে শিক্ষা অধিকর্তা চান্দনী চন্দ্রন একথা বলেন। তিনি বলেন, একেবারে ছোটবেলা থেকে ছাত্রছাত্রীদের বিজ্ঞানসম্মত করে শিক্ষা প্রদানের জন্য এই স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। এখানে অত্যাধুনিক ব্যবস্থার স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। আজ বর্জন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রি প্রাইমারি সেকশনের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। খেলার খবর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় স্কাইলার ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্কাইলার ক্লাব 5-1 গোলে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। বিজয়ী স্কাইলার ক্লাবের পক্ষে গেব্রিয়াল রিয়াং হ্যাট্রিক করে, তাছাড়া অপর দুটি গোল করে গৌরাঙ্গ রিয়াং ও আদিদেব বর্মা। অপরদিকে ইউনাইটেড বিএসটির পক্ষে একমাত্র গোলটি করে অমৃত ঘোষ। টিএফএ পরিচালিত ঘরোয়া কাজল স্মৃতি স্কুল ফুটবল প্রতিযোগিতার সুপার ফোরের পঞ্চম খেলায় আজ সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল 13-0 গোলের ব্যবধানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে। বিজয়ী সুধন্য দেববর্মা স্মৃতি স্কুলের পক্ষে সাতলান দেববর্মা হ্যাট্রিক সহ একাই 4টি এবং বিজয় দেববর্মা মাসিয়া দেববর্মা হ্যাট্রিক করে। এছাড়া খাবাই দেববর্মা 2টি এবং সঞ্জিত কুমার জমাতিয়া 1টি গোল করে। টিসিএ পরিচালিত ঘরোয়া জিসিএস স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার শেষ রাউন্ডের 3 দিনের 2টি খেলা ভেজা মাঠের জন্য বিঘ্নিত হয়েছে। নরসিংহের পিটিএ মাঠ অনুষ্ঠিত খেলায় স্পেলিঙ্গ ক্লাবের প্রথম ইনিংসের 164 রানের জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে 9 উইকেটে 419 রানের সমাপ্তির ঘোষণা করে। দলের পক্ষে দীপক খাত্রী অনবদ্য 287 রান করে। 255 রানে পিছিয়ে থেকে স্পেলিঙ্গ ক্লাব দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 2 উইকেট হারে 45 রান করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব ও কসমোপলিটন ক্লাবের খেলাটি দ্বিতীয় দিনে মাঠ ভেজা থাকায় হয়নি। প্রথম দিনে কসমোপলিটন ক্লাব প্রথম 8 উইকেটে 146 রান করেছিল। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে 41 রানে জয়লাভ করে রেক্স ক্লাব। টসে জিতে তৈকর্ম যুব সংস্থা ব্যাট করতে পাঠায় রেক্স ক্লাবকে। নির্ধারিত 17 ওভারে 8 উইকেটে 143 রান তুলে রেক্স ক্লাব। জবাবে 15 ওভার 2 বলে 102 রানে অল আউট হয়ে যায় তৈকর্ম যুব সংস্থার ব্যাটসম্যানরা। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 60.2 মিলিমিটার। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 22.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে আজ থেকে অফলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত চলবে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ককবরক ভাষার জন্য রোমান হরফ চালুর দাবি জানিয়েছেন। ঊনকোটি জেলায় আজ গণবৃক্ষরোপণ কর্মসূচি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় স্কাইলার ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।